থ্যাংক ইউ আপনাদের সবাইকে আগে আগেই দিলাম থ্যাংকস, বিকজ আপনারা অনেক অনেক কোয়েশ্চেন্স করেন আমার ভিডিওগুলোতে। যেসব কোয়েশ্চেনের আনসার অনেক সময় মেসেজের মাধ্যমে দেওয়া যায় না, কারণ এত লম্বা মেসেজ লেখাও যাচ্ছে না, বোঝানোও যায় না অনেক সময়। সো আমি ভাবলাম ভিডিও আকারে বানিয়ে আপনাদের কোয়েশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে একটা সুন্দর কোয়েশ্চেন অনেকেই করছেন যে আমাকে, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা জানেন যে আমি একজন এডুকেটর আমেরিকায়। সো আমি স্কুলে পড়াই অ্যাজ এ টিচার হিসাবে। সো অনেকে জিজ্ঞেস করেন যে আপনার এই জব পেতে হলে আমাদের কি কি ধরনের কোয়ালিফিকেশন থাকতে হবে আমেরিকায় আসলে, বা আমেরিকায় আসলে এই ধরনের জব করতে আমাদের কি কোন ধরনের পড়াশোনা করতে হবে, অথবা কতটুকু ডিগ্রি থাকলে আপনার এই জবটা আমরা পাবো। সো অনেক সুন্দর সুন্দর কোয়েশ্চন, থ্যাংক ইউ যারা করছেন। সো আমার এই জবটা পেতে হলে আমেরিকায় আপনাদেরকে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, যেটা হচ্ছে আমেরিকার 4 ইয়ার্স আন্ডার গ্রেড বলে। আন্ডার গ্রেড গ্র্যাজুয়েশন 4 ইয়ার্সের ডিগ্রি থাকলে আপনি ক্লাসরুম টিচার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে গিয়ে কি বলে, একদম মাস্ট বি এই ডিগ্রিটা, ব্যাচেলার্স ডিগ্রিটা আপনাকে থাকতে হবে। আর আপনার যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে বেতন আরও বেড়ে যাবে প্রায় 7 থেকে 8 হাজার ডলারের মতো বছরে। আর আপনার যদি আরও বড় ডিগ্রি থাকে, ডিগ্রির উপরে নির্ভর করে অনেক বেতন বেড়ে যায়। বাট ফার্স্ট অ্যাজ এ ক্লাসরুম টিচার হিসাবে আপনাকে অ্যাপ্লাই করতে হলে, মানে ক্লাসরুম টিচারের জব পেতে হলে মাস্ট বি আপনাকে গ্র্যাজুয়েট ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। সো এই ব্যাচেলার্স ডিগ্রি হচ্ছে 4 ইয়ার্স। আর এটা যদি অনেকে আছে যারা টার্গেট নিয়ে যে আমি টিচার হব ভবিষ্যতে, তারা কিন্তু এটার উপরে এডুকেশন মেজরে পড়াশোনা করতে পারে আগে থেকে। আর এডুকেশন মেজরে পড়াশোনা করে সে টিচার হতে পারে, এবং যদি এডুকেশন মেজরে নাও করে সেও টিচার হতে পারবে। তবে তার মধ্যে কিছু প্রসেসিং থাকে, ডিফারেন্ট একটু পরীক্ষা টরীক্ষা নিতে হয়, কারণ টিচিং প্রফেশনের জন্য আপনাকে টিচারের সার্টিফিকেশন যেটা, সেটা নিতে হবে, সেটার জন্য অনেকগুলো পরীক্ষা দিতে হয়। সো এগুলা পরীক্ষা হওয়ার পরে আপনি যে সাবজেক্টের উপরে পড়াবেন সেই সাবজেক্টের উপরে তারা আপনাকে সার্টিফাইড করবে এবং সেই জব আপনি পাবেন। সো জব পাওয়ার পরে এসব করা যায়, আবার অনেকে জব করার আগেও নিতে পারেন, সেটা আপ টু হু এভার ডুইং দ্য, মানে যে যেভাবে করতে চায়। তো আমার 4 ইয়ার্স ডিগ্রি করার পরে আমি এই জবটা অ্যাপ্লাই করেছি এবং পেয়েছি। সো এই জবের জন্য এটুকু, এই ধরনের কোয়ালিফিকেশনের প্রয়োজন। যারা যারা আমাকে এই কোয়েশনগুলো করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের কোয়েশনের উত্তর আমি দিতে পেরেছি, আর আমি চেষ্টা করব আরও অনেক কোয়েশন যেগুলো আপনারা করতেছেন তার আনসারগুলো দেওয়ার। সো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।